প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমাদের খামারে আমরা অনেকদিন যাবত কোনো ভিডিও দিতেছি না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম আমাদের খামারে অল্প কিছু মুরগি রয়েছে, সেখানে মুরগিগুলোর গ্রোথ তেমন হচ্ছে না। তো শীতের কারণে আমরা বিশেষ করে আমাদের খামারে কোনো মুরগি তুলছি না, এবং আমাদের খামারে কিছু সোনালি এবং ব্রয়লার মুরগি ছিল, পাশাপাশি দেশি মুরগিও ছিল। তো আমাদের সোনালিগুলো কিছু বিক্রি হয়ে গিয়েছে এবং কিছু রয়েছে, এবং আমরা গত সেডে 60 পিসের মতো ব্রয়লার মুরগি তুলেছি, এবং এই প্রথমবারের মতো ব্রয়লার মুরগি থেকে আমাদের কিছু টাকা লোকসান হয়েছে। একটি ভিডিও দেখে থাকবেন যেখানে আমরা কিছু মুরগি তুলেছি সেটার ভিডিও দিয়েছিলাম। সেখানে আমাদের 60 পিস ব্রয়লার মুরগি ছিল এবং কিছু সোনালি ছিল, সোনালিগুলো বিক্রি হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি লাভ এসেছিল, আমরা সেই ভিডিওটা পোস্ট করেছিলাম। তবে আমরা যে 60 পিস ব্রয়লার মুরগি নিয়েছিলাম সেখান থেকে এবার বিক্রি করে আমাদের কিছু টাকা লোকসান হয়েছে। আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এটা শেয়ার করার কারণ হলো, আপনারা যদি শীতে মুরগি পালন করেন অথবা নতুন যারা খামারি রয়েছেন, এই সময়টা পালন করলে কীরকম লাভ অথবা লোকসান হতে পারে আমি সেটাই শেয়ার করব। এই যে 60 পিস মুরগি, অনেকে আছেন এখানে 200-300 পালন করে থাকেন, সেক্ষেত্রে আমরা মাত্র 60 পিস, আমাদের পাশাপাশি আরও মুরগি থাকে, এবং এই 60 পিস মুরগি থেকে আমরা খুচরা বিক্রি করে কিন্তু 3-5 হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারি। আমরা সব মুরগিগুলোই খুচরা বিক্রি করে থাকি, কিন্তু এবারে আমরা খুচরা বিক্রি করেছি এবং একদম হাই রেট পেয়েছিলাম, তারপরও আমাদের মুরগি থেকে কিছু টাকা লোকসান হয়েছে। তো সেই বিষয়টা আজকে আপনার সাথে শেয়ার করব, আমাদের কত টাকা খরচ হয়েছিল এবং কি কারণে লোকসান হয়েছিল। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আমাদের শীটটি শেয়ার করছি যেখানে আমরা হিসাবটা পুরোপুরি লিখে রেখেছি। আমাদের এই হিসাবটার কারণে হয়তো আপনারা কিছুটা ধারণা নিতে পারবেন যে এই সময়টা মুরগি তুলবেন অথবা মুরগিতে কেমন লাভ হতে পারে। তো আমরা সবসময় অল্প মুরগি থেকে বেশি টাকা লাভ করি, এবারও এরকম হয়েছে। তো আপনাদের আমি আমাদের খরচটা হিসাব দিচ্ছি। তো আমাদের এই শেডটি ছিল 38 নম্বর শেড, আমরা বাচ্চাগুলো এনেছিলাম 24/12/2023। আমরা এই দিনে খামারে 60 পিস বাচ্চা এনেছিলাম। এখন অনেকে আছেন যে 60 পিস বাচ্চা আমরা কোথা থেকে পাই। তো ভিউয়ার্স, আমরা আরেকটি খামার আছে সেখানে আমরা 120 পিস অর্ডার দিয়েছিলাম, 60 পিস সেখানে দিয়ে 60 পিস আমাদের খামারে আমরা এনেছি। তো এখানে আমরা 24 তারিখ বাচ্চাগুলো এনেছিলাম এবং বাচ্চাগুলোর পিসটা পড়েছিল 45 টাকা। আমরা মোট খরচের আপনার হিসাবটা দিচ্ছি, আমরা 60 পিস বাচ্চা 45 টাকা পিস করে এনেছি, 2700 টাকা, এবং এরা খাবারটা খেয়েছিল 2 ব্যাগ, এবং পরে 20 কেজি 20 কেজি, মোট 140 কেজি খাবার খেয়েছিল। এখন এই 140 কেজি খাবার বর্তমানে একটি খাবারের বস্তা কোথায় কোথায় আপনার 3525 টাকা এবং কোথায় 3550 টাকা। এটা কোম্পানি ভিন্ন হলে দামটা আপ ডাউন করতে পারে। তো আমরা এখানে 3550 টাকা হচ্ছে খাবারের দাম, এবং 50 টাকা ভাড়া ধরে আমরা 3600 টাকা একটি বস্তার দামটা ধরে নিয়েছি, যেখানে আমাদের এখানে খাবার খেয়েছে 140 কেজি, এবং 3600 টাকা খাবার দলে পার কেজি খাবারের দাম পড়ে 72 টাকা। তাহলে আমাদের খাবারে আমরা যদি 140 কেজি × 72 দিই, তাহলে আমাদের টাকা আসে 10,080 টাকা। এটা হচ্ছে আমাদের খাবার খরচ, 10,080 টাকা, এবং মেডিসিন খরচ হয়েছে আমাদের প্রথমত 200, 150, 200, 140, মিলিয়ে 690 টাকার মোট ঔষধ খরচ হয়েছে। এখন এই 60 পিস ব্রয়লারে কিন্তু আমাদের অতিরিক্ত ঔষধটা লেগেছে, কারণ আমাদের মুরগিগুলোর অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে, ঠান্ডা লাগার কারণে আমাদের ঔষধ খরচটা বেশি হয়েছে, এর জন্য 690 টাকার আমাদের ঔষধ প্রয়োজন হয়েছে। এবং আমাদের এখানে কিন্তু কাঠের গুঁড়ির তেমন প্রয়োজন হয়নি, কারণ আমরা পুরো মুরগিটা খাঁচায় পালন করেছি। খাঁচায় পালন করার ক্ষেত্রে আমাদের শুধু 1 বস্তা কাঠের গুঁড়ির প্রয়োজন হয়েছে, এটা 2-3 দিন নিচে বর্ডার করার জন্য। এবং যেহেতু শীতের দিন আমরা লাল বাদ দিয়েছিলাম 2টা, তো এর জন্য আমরা 200 টাকা বিলটা ধরে নিয়েছি, এবং আমরা এই মুরগিগুলোকে কোনো ভ্যাকসিন করিনি। তো এই সম্পূর্ণ খরচ যদি আমরা একত্র যোগ করি, তাহলে আমাদের মোট খরচ এসে দাঁড়ায় 13,900 টাকা, এবং প্রত্যেক পিস মুরগি আমাদের উৎপাদন খরচ 231 টাকা, এবং আমাদের এখান থেকে মারা গিয়েছিল 6 পিস। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন 60 পিস মুরগি থেকে 6 পিস যদি মারা যায় সেখানে কতটা লোকসান হতে পারে অথবা কতটা ক্ষতি হয়েছিল। তো আমাদের এখানে 13,900 টাকা মোট উৎপাদন খরচ হয়েছে, এবং প্রত্যেক পিস মুরগি আমাদের উৎপাদন খরচ হয়েছে 231 টাকা। তো এখন আসি আমরা কত টাকা বিক্রি করেছি এবং কত টাকা এখান থেকে লোকসান হয়েছিল। তো ভিউয়ার্স, আমরা মুরগিগুলো আমাদের শেডে মোট 34 দিন পালন করেছি, কারণ আমরা গত মাসের
24/12 আমরা মুরগিগুলো সেলিয়ে নিয়েছি এবং এখান থেকে আমরা বিক্রি করা শুরু করে দিয়েছিলাম 27/1/24 থেকে মুরগির বয়সটা 34 দিন হয়ে গিয়েছিল এবং মুরগিগুলো ঠান্ডা লাগার কারণে আমরা মুরগিগুলো দ্রুত বিভিন্ন পরিচিত লোককে ফোন দিয়ে বিক্রি করেছি এবং আমরা রেটটাও একদম হাই রেটে পেয়েছিলাম 170 টাকা দরে। তো আমি আপনাদের সেই হিসাবটা দিচ্ছি আমরা 170 টাকা দরে কত টাকা বিক্রি করেছি। তো আমরা প্রথমে বিক্রি করেছিলাম 11 পিস, এখানে ওজন এসেছিল 17 কেজি 200, এই হচ্ছে সব থেকে হাই ওজন, মানে 17 কেজি 200 11 পিস মুরগিতে, আর মুরগিগুলোর তেমন কোনো ওজনও আসেনি। তো এখানে 170 টাকা করে 2924 টাকা। পরে আমরা 2 পিস বিক্রি করেছি 2 কেজি 950 গ্রাম 170 টাকা করে 501 টাকা, এবং পরে করেছি 1 পিস 1 কেজি 530 গ্রাম ওজন 170 টাকা করে 260 টাকা, এবং পরে করেছি আমরা 10 পিস 14 কেজি 500 গ্রাম 170 টাকা করে 2465 টাকা, পরে করেছি আমরা 12 পিস 16 কেজি 170 টাকা দরে, এখানে টাকা এসেছে 2720 টাকা, এবং পরে আমরা বিক্রি করেছি 15 পিস 19 কেজি 500 গ্রাম 170 টাকা করে 3315 টাকা। তো বিয়ার্স, এখানে আমরা মোট মুরগি বিক্রি করেছিলাম 51 পিস এবং মোট ওজন এসেছিল 71 কেজি 680 গ্রাম, আর যেখানে প্রত্যেকটি মুরগির যদি আমরা এখানে 51 পিস যদি গড় ওজন ভাগ করি তাহলে প্রত্যেক পিস মুরগির গড় ওজন আসে 1 কেজি 405 গ্রাম, যা খুবই কম। 34 দিনে একটি মুরগির 2 কেজি প্লাস ওজন থাকার কথা ছিল, সেখানে কিন্তু আমাদের ওজনটাও আসেনি ঠান্ডা লাগার কারণে। তো এখানে আমরা যদি টাকাগুলো মোট যোগ করি সেখানে মোট টাকার যোগটা এসে দাঁড়াবে 12,185 টাকা। এটা হচ্ছে আমরা 51 পিস মুরগি বিক্রি করেছি, এখনও কিন্তু আমাদের মুরগি তুলেছিলাম 60 পিস, এখানে আমাদের 9 পিস মুরগি বাকি থাকে। তো আমরা মুরগি অসুস্থ হওয়ার কারণে 3টা মুরগি বাসায় খাবার জন্য জবাই করেছি এবং বাকি যে 6টা মুরগি থাকে আর সেটা মারা গিয়েছিল, বাকি যে 6টা মুরগি থাকে সেই 6টা মুরগি মারা গিয়েছিল। তো এই হচ্ছে আমাদের 60 পিস মুরগির হিসাব, এখানে কিন্তু আমাদের বিক্রি টাকাটা অনেক কম হয়েছে। তো আমরা এখানে আমাদের উৎপাদন খরচ হচ্ছিলো 231 টাকা, এবং আমরা যদি 60 পিস মুরগি এই যে 12,185 দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রত্যেক পিস মুরগি বিক্রি করা হয়েছিল 203 টাকা, এবং এখান থেকে প্রত্যেকটা মুরগি থেকে আমাদের 28 টাকা করে লস হয়েছে। তো আমাদের মোট খরচ হয়েছিল 13,900 টাকা এবং আমরা বিক্রি করেছিলাম 12,185 টাকা। তো আমাদের লোকসান হচ্ছে এখানে 1,715 টাকা। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের এই শেডে এই প্রথমবারের মতো 1,715 টাকা 60 পিস মুরগি থেকে লোকসান হয়েছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের মুরগিগুলোর ঠান্ডা লেগে গেছে, এর জন্য আপনার ওজনটা আসেনি। এর ওজন কিন্তু 1 কেজি 500 গড় ওজন এসেছে, যেখানে প্রত্যেকটি মুরগির 2 কেজি প্লাস ওজন থাকার কথা ছিল। যাই হোক, যারা এই শীতের সময়টা মুরগি পালন করবেন, আপনারা গত ভিডিওতেও দেখিয়েছিলেন আমাদের মুরগিগুলোর যে অবস্থা, আমরা কিসের কারণে খামারটা খালি রেখেছি, কিসের কারণে মুরগি তুলি না, তো এর জন্য আমরা 60 পিস আপাতত নিয়েছিলাম যে আমাদের খুচরা অনেক কাস্টমার রয়েছে তাদের দেওয়ার জন্য, কিন্তু আমাদের সেই থেকেও মুরগির ঠান্ডা লেগে গিয়েছে, এর জন্য মুরগির দামটা অনেক কম পেয়েছি, মুরগির থেকে লোকসান হয়েছে। কিন্তু আমরা দামটা কিন্তু হাই রেটে পেয়েছিলাম, তো শীতের কারণে হয়তো মুরগিগুলো আপনার কাঙ্ক্ষিত ওজন আসেনি। তো আমাদের খামারটা একদম গ্রামের জন্য, এখানে ঠান্ডাটা একটু বেশি পড়ে, তো আমরা চেষ্টা করব যখন একটু গরমের ভাব থাকবে তখনই বাচ্চা নিতে। আপাতত খামারটা আমরা কিছুদিন অফ রাখবো। তো যারা নতুন খামারি রয়েছেন, খামার করতে চান, আমি বলবো আপনারা এই সময়টা খামার না করাটাই ভালো, কারণ এই সময় বাচ্চার দাম কম থাকলেও আপনার মুরগির তেমন গ্রোথ হবে না, মুরগির দাম বেশি থাকে তাহলেও আপনার অনেকটা মুরগি মারা যায়, যেহেতু আমাদের 60 পিস থেকেও 6 পিস মুরগি কিন্তু মারা গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।